রাজবাড়িতে ড্রাইভিং স্কুলের নতুন আমরা শাখা উদ্বোধন করতে যাচ্ছি এবং আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি আমাদের ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের পরিচালক আহমেদ রানু হোসেন স্যারকে অনুরোধ করছি প্রধান অতিথি অতিথি এবং জেলা প্রশাসক মহোদয়কে নিয়ে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। যুক্তরাজ্যের একটা অনুষ্ঠান পিআরের ট্রান্সপোর্ট ভিসা দেবত্রী শুধুমাত্র আধা মিনিটের মধ্যে আমার মা মারা যায়। এই ইতিহাস এই ঘটনা আমি কোনোদিন ভুলতে পারি না। যতদিন বেঁচে থাকবো এটা আমাকে ধারণ করে যেতে হবে, কারণ তার রক্ত আমার শরীরে প্রবাহিত। যাদেরকে প্রশিক্ষণ শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং সকল বীর মুক্তিযোদ্ধাগণকে আমি তাকে ধন্যবাদ জানাই। যে আমরা জানি যে 1971 সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ তিনি প্রথম এটা শুরু করেন, একটা শরণার্থীদের সহায়তায় কার্যক্রমের অংশ হিসেবে পরবর্তীকালে ব্র্যাক আজকে ময়ূরে পরিণত হয়েছে। আমরা জানি যে অনেক ব্র্যাকে অনেক কর্মসূচি আছে এবং যে কর্মসূচিগুলোতে সাধারণত অন্য উদ্যোক্তারা প্রথমে যান না বা অন্য আমাদের উন্নয়ন সহযোগীরা যান না, প্রথমে ব্র্যাক যান। এই জন্য আমি ব্র্যাককে ধন্যবাদ জানাচ্ছি এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জানি যে আমাদের দেশে এখন আমরা উন্নয়নের একটা মহাসড়কে রয়েছে, আমাদের ব্যাপক অবকাঠামো উন্নয়ন চলছে। স্কুলের সমাজ পরিচালক জনমোহন নাজমুল হাসান এবং রাস্তাও জন্মস্থিত সামনে আমারও কিন্তু ভক্ত। আমি স্মরণ করছি আমাদের জেলা প্রশাসক রাজীব বেগমকে, যিনি রোডের সেন্টার মারা গেছেন, কিন্তু তিনি আমাদেরকে আমি আজকে যেখানে আসছি আমি তার মতো কিন্তু সুযোগ অনুষ্ঠানে হতে পারতাম, যাওয়ার সময় যাবো তার তো নিশ্চয়তা নেই। আমি সত্য জানাই আমাদের ব্রাকের সময় তারপর দোষটা আমরা তার কারে দিই, সড়ক পরিবহন করি, অন্য কার দোষ দিয়ে করে প্রথমে যখন ড্রাইভারের সাথে কম হয় প্রশিক্ষণ নিচ্ছেন, আমি অনুরোধ করব তাদের আচরণ যদি একটু উন্নত হয়, তাদের বুঝতে হবে তোমরা অনেক ভালো পেশায় আসছো, তোমরা ভালো বেতনে চাকরি পাবো। আমি আজকে বলেছি প্রশিক্ষণ কাছে গিয়ে তাদেরকে বিশ্লিষ্ট ইংরেজি বাক্য শিখিয়ে দেন, একটু আচরণগত পরিবর্তন তাদেরকে শিখিয়ে দেন, তাদেরকে একটু সামান্য লেখাপড়া শিখেন, গাড়ির বরফটা তাদেরকে একটু ভালো শিখিয়ে দেন, দেখবেন এদের জীবনটা কত গতি পাল্টে যায়। আমি শুধু ড্রাইভার বানাচ্ছি না, কিন্তু আমি মানব সম্পদ উন্নয়ন করছি, কিন্তু যদি এরা আমার দেশের জন্য উন্নতি বয়ে নিয়ে আসবে, তার ফ্যামিলির জন্য সে তার সে কল্যাণ বয়ে নিয়ে আসবে, যদি সে দেশের বাইরে যায় সে আমার দেশের জন্য কিন্তু কি আমার কি বদেশের মধ্যে নিয়ে আসবে। আমি অনুরোধ করব একটা কোর্স করা যায় কিনা শুধুমাত্র মহিলা ড্রাইভারের জন্য, এমনি যদি সেখানে আবাসিক প্রশিক্ষণ এমনি করা যাবে না, শুধু একটা কোর্স হোক কম নিয়ে হোক। আমাদের দেশে কিন্তু যেখানে দেখা গেছে মহিলা ড্রাইভাররা তারা কিন্তু অনেক বেশি শান্ত থাকে, ওদের ড্রাইভার গাড়ি দুর্ঘটনা পরিচালনা থাকে তারা কিন্তু দুর্ঘটনা কিন্তু কম করে।